পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান্তিতে তৃণমূলে নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ। সরকারি প্রকল্পের প্রচারে বাংলার 10 কোটি মানুষের কাছে পৌঁছে যাবেন দিদির দূতেরা। বুধবার হুগলির চুচুড়ায় এই কর্মসূচির প্রচার শুরু করেছেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। তার আগে চুচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল দিদির দূত কর্মসূচিকে ব্যঙ্গ করে পোস্টার। কোনোটায় লেখা ভূত হইতে সাবধান, কোনোটায় আবার দিদির ভূতেরা আসবে, বাড়ির দরজা জানলা বন্ধ রাখুন। প্রতিটি পোস্টারের নিচে রয়েছে বিজেপির নাম। কর্মসূচি নিয়েই আজকে দেখা গেল আপনার বিধানসভা এলাকায় ব্যান্ডেল স্টেশনে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে এবং এটাতে দেখা যাচ্ছে যে ভূত হিসাবে আপনাকে উল্লেখ করা হচ্ছে, কি বলবেন? দেখুন, বিজেপি ভয় পেয়েছে এটা হচ্ছে তার প্রমাণ। আর ওদের কোনো কাজ নেই, কাজ তো কিছু করতে হবে। ওরা হসপিটাল করে না, মানুষের সেবা করে না, মানুষকে পরিষেবা দেয় না। যখনই দিদির উন্নয়নমূলক কাজ মানুষের দরজায় যায়, ওরা ভয় পায়, ভয় পেয়ে এসব করে। আমরা এসব কিছু মনে করি না, এটা ছাগল পাগলের কাজ, ছাগল পাগল করে। পশ্চিমবাংলায় সবথেকে বেশি ভূত তৃণমূল আমলে দেখা গেছে। ভোটের সময় ভুতুরে ভোটার, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও ভূতের নামে স্যাংশন হয়, এগুলো পশ্চিমবাংলাতেই দেখা যায়। তাই আজকে কিছু ভূত দেবানন্দপুরে ঘোরাফেরা করবে, বিজেপির কার্যকর্তারা ওখানে জানতে পেরেছে, তাই দেওয়ালে পোস্টার মেরে দেবানন্দপুরবাসীকে সচেতন করেছে। গত 2রা জানুয়ারি নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত অ্যাপের কথা ঘোষণা করে তৃণমূল। সেই দিনই এই কর্মসূচিকে ভূতের দূত বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। দিদির সুরক্ষা কবচে ভর করে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দুর্নীতির অভিযোগের মোকাবিলা করতে পারবে তৃণমূল, সেটাই দেখার। এবিপি আনন্দ, হুগলি। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।